আমাদের অবস্থা তো খুবই শোচনীয়। তো আশার আলো কিছু আছে কিনা এই বিষয়টা জানতে চাচ্ছি, কারণ অনেকজন আমার কাছে রেগুলারই জানতে চাচ্ছেন যে খবর কি খবর কি। এবার আমি তো আর সেইভাবে তো মন্ত্রীদের সাথে এবার দপ্তরে যেতে পারি না, আপনাদের সাথে খবরগুলো নিয়ে আমার চ্যানেলের যে বন্ধু আছে তাদেরকে খবরগুলো দেওয়া হয়। সেই হিসাবে আপনার কাছ থেকে একটা অ্যাকুরেট খবর জানতে চাচ্ছি যে কোন দিকে আমাদের ভবিষ্যতে ঘুরছে। দেখুন, অ্যাকুরেট খবর বলে আমি কিছু দিই না, ঠিক আছে। আমি আমি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়েটা আমি বুঝতে পারি যে কোন ওয়েতে এগুলো কি হতে পারে। হুম 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 আমি রাস্তাটা চিনি, কিন্তু ওই খবর দিয়ে বা খবর আনার জন্য কখনো এখানে ওখানে দৌড়দৌড়ি করা, ফোন করা, এগুলো আমি করি না, কোনোদিনই করি না। আমার কাজ হচ্ছে যাতে খবরটা হয়, দাবিটা পূরণ হয়। তাহলে খবর নি, খবরটা তৈরি করাটাই বিষয়, ঠিক আছে। তো আমি তো দেখুন মানে হাতে পায়ে ধরার মতো করে সবাইকে একতে বললাম, কিন্তু অবাক হয়ে দেখলাম এক তো হলোই না। তারপরে যে যেমন পারে এক একজনের নামে অডিও ভিডিও নানান রকম ভাবে সমালোচনা শুরু হয়ে গেল, ঐক্যমঞ্চ ভেঙে গেল। এখন অডিও পার হচ্ছে, তারপরে কিন্তু আবার অন্যরকম বিবৃতি সব দিচ্ছে যে ওটা ড্যামেজ কন্ট্রোল হয় না। হ্যাঁ, ভগীরথ খুব বুদ্ধি করে কথাটা বলেছে, কিছু না, কিন্তু সত্যটা কি সেটা সবাই বুঝে গেছে, ঠিক আছে। এবার সেখানে দাঁড়িয়ে ঐক্যমত ভাঙো গেছে, আমার আমি আনন্দিত নই, বরং আমি শঙ্কিত যে নেতারা আরো বিভেদ হয়ে গেল। আমি চাইছিলাম সবাই ঐক্যমত থাকুক। বলছি ভেঙে গেল এরকম বলছেন কি জন্য? দেখুন, কাজ একবার ভেঙে গেলে আপনি যতই আশা দিয়ে লাগান সেই কাজটা আগের মতো আপনার মুখটা দেখা যাবে না। যেহেতু সংখ্যাগরিষ্ঠ প্যারাটিচারের মধ্যে, আর সেখানে দাঁড়িয়ে প্রথমে আমাকে সামিনকে, তারপরে এখন প্রদীপ ঘোষকে, এখন ভগীরথকে সরিয়ে ওরা একটা একমন্ত্র চালাবে, এটা আমি জানতাম। তাতে করে কি পাঁচের মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে এরকম ভাবে দাঁড়িয়ে? না, আমি লক্ষ্য তো শুনুন, আমি বারবার বলছি ওদের লক্ষ্য কখনোই দাবি পূরণ নয়। আর বামপন্থীদের সাথে আমি 80 সাল থেকে লড়াই করি, তো আমার যখন 14-15 বছর বয়স তখন থেকে আমি লড়াই করি, 16 বছর তখন থেকে আমি 1980 সালের ভোট থেকে আমি লড়াই করি। তা আমি খুব ভালো করে জানি বামপন্থীদের কাজই হচ্ছে মানুষকে গরিব থেকে গরিব রাখো, আর তাদের দিতে হবে দিতে হবে বলে প্রোগ্রাম দাও, আর টাকা তোলো আর খাও একদম কমা, মানে ওরা প্রফেশনাল রাজনীতিতে ওরা প্রফেশনাল করে। সেই সিপিআই বলেন, সিপিএম বলেন, সিপিআই বলেন, মার্কসবাদী সব যাই বলেন, ওদের কাজই হচ্ছে দিতে হবে দিতে হবে স্লোগান আর টাকা তোলা, আর কোনো কাজ নেই। কিন্তু ওরা তো ন্যূনতম টাকা তোলে, মানে যে যেরকম করতে দেয় যে সংগঠনই চালায়, সেটাই তো আমরা দেখতে পাই। সংগঠন চালাতে টাকা লাগে না, আমি সংগঠন চালাইনি, আমি সংগঠন চালাইনি, সংগঠন চালাতে টাকা লাগে না। ওটা মিনিমাম আমরা যখন কলকাতায় কোনো আন্দোলন করতাম অন স্পট 10 টাকা করে চালা তুলতাম, ও আমার খরচা করে এসে যেত, হয়তো কিছু ঘাটতি বললে আমি দিয়ে দিতাম। আর আমাদের প্যারাটিচারের মধ্যে অনেকেই আর্থিক অবস্থা ভালো, তারা দেয়। আমার সংগঠনের প্রচুর আছে যারা ওই 1-2 হাজার 3 হাজার লাগলে দিয়ে দেয়। যে তাহলে এদের কথা কি আপনার সংগঠনের চাঁদা খুব একটা লাগে না? আপনার সংগঠন মানে শিক্ষক ফেল, মানে এই বিষয়টা নিয়ে আপনি ভাবছেন
তৃণমূল দেখুন আমি পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র শিক্ষক সমিতি আমি এখনো রাজ্য চেয়ারম্যান জয়দেবগিরি বাবু বলছে আমি শিক্ষা ছিলেন তারপরে জয়দেববাবু যে শিক্ষা ছিল সেটা আলাদা জিনিস সেটা আমি বলছি তাহলে তৃণমূলের মধ্যে তো তিনটে সেল হয়ে যাচ্ছে মানে তৃণমূলের মানে তিনটা সেল নয় তৃণমূলের পশ্চিমবঙ্গ পার্শ্ব শিক্ষক সে যেটা তৃণমূল শিক্ষা সেল সেটা হচ্ছে রাজনৈতিক সংগঠন আর পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাইমারি শিক্ষক সমিতি এগুলো হচ্ছে গণসংগঠন দাবি দেওয়ার ক্ষেত্রে আর পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষা সেল যেটা ছিল সেটা আমরা একসময় করতাম পরে ওটা ভাগ হয়ে গেছে এবার সেটা ভাগ হয়ে যাচ্ছে ওটা রাজনৈতিক সংগঠন হিসাবে আছে আর অন্য কোনো ভাবে নেই আর আমাদের যেটা মানে আমি পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি খুব ভালো কার্যকরী হতে পারছে কিন্তু রমিউল সবাইকে নিয়ে চলতে পারলো না রমিউলের লক্ষ্য সম্পূর্ণ আলাদা অনেক নেতার সাথে কথা বলেছেন আপনাকে মনে হয় যে সবাই দাবি পূরণের জন্য লড়াই করছে সেটাই তো মনে হয়েছে যে যারা লড়াই করতে যাচ্ছে দাবি পূরণের জন্য করতে যাচ্ছে তারপরে দেখছি যে কোনো কারণে রেজিস্টার হচ্ছে না এটা দেখতে পাচ্ছি আপনার লক্ষ্য না যদি আমরা অন্যদিকে থাকে মুখে বললাম দাবি পূরণ আর লক্ষ্যটা আমার অন্য তাহলে দাবি পূরণটা হবে কি করে আর যদি আমি বলি যদি দাবি পূরণ তাহলে কোনো নেতায় নেতায় লড়াই থাকতো না সবার যদি লক্ষ্য থাকতো আমি দাবি পূরণ করবো ক্যাডেটদের সুবিধা আনবো ভালো করবো তাহলে কোনো নেতায় নেতায় ঝগড়া অশান্তি সংগঠনের লড়াই একটা সংগঠনকে ছোট করা একটা সংগঠনকে বড় করা এইসব কিচ্ছু থাকতো না এইগুলো কি নেতারা করছে না সাধারণ পার্শ্ব শিক্ষকরা করছে নেতারা করছে নেতাদের নেতারা করছে নেতাদের এজেন্টদের নেতারা উস্কে দিচ্ছে আপনি দেখেন আমার যারা সংগঠন করে পশ্চিমবঙ্গে যারা পশ্চিমবঙ্গ আমার সারা সংগঠন করতো পশ্চিমবঙ্গ তৃণমূল পশ্চিমবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি যেটা WBPTA তাদের একটা লোককেও দেখবেন না কোনো নেতাকে গালি দেয় কোনো নেতাকে বাজে কথা বলে সমস্ত জেলায় জেলায় আমার যে লোকগুলো আছে কলকাতায় বিকাশ দাস থেকে শুরু করে রূপেশ থেকে শুরু করে হরিপুরদুয়ারে রাজু মিত্র থেকে শুরু করে কোচবিহারে অমিতাভ ছিল ও রিসেন্ট পারমানেন্ট হয়ে গেল গোপাল সিং বলুন আপনার যে কোনো জেলায় জেলায় যারা আমার সংগঠন করে বা এখনো করছে আছে কেউ কোনো নেতাকে গালি দেয় না কারণ আমি সেই নির্দেশ দিই না গালি দেয় না ঠিক আছে কিন্তু বিভিন্ন সংগঠনের নেতৃত্ব তো আপনার উপরে দোষটা চাপিয়ে দিচ্ছে যে আজকে আমাদের লক্ষ্য পূরণ হয়নি বা আমাদের দাবি পূরণ হয়নি তার একমাত্র কারণ হচ্ছে গোপাল বাবু উনি নাকি দায়ী এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি আমি আমি যখন আমাকে দায়ী করলো আমি তো সরে গেলাম আমি ওদের চারজনকে দায়িত্ব দিয়ে দিলাম ঠিক আছে আমি সরে যাই তারপরে অশান্তি কেন বলুন আমি যদি মনে হয় আমি আমার তো সংগঠন করা পেশা নয় আমি ছাড়তে পারলে বাঁচি তা আমাকে দায়ী করেছে আমি ভালো কথা তাহলে আমি সরে গেলাম আমি যদি মনে হয় খারাপ আমি তো সরে গেছি তার জন্য তো দায়ী ছিল না তারপরেও যেগুলো ঘটছে তারপরেও তো প্রতিনিয়ত তাহলে কেন অন্য নেতাদের মধ্যে এত অশান্তি হচ্ছে আমাকে বলুন সে তো ঠিকই আমার সাথে আমি আমি দায়ীটা কি করে হলাম আমি বামফ্রন্ট আমলে লড়াই আন্দোলন করেছি রাজনীতি করিনি মধুমিতাদের সাথে একজাত করে দাবি পূরণ করেছি আমি একটাই কারণ গোপাল দেবনাথের জন্য টাকা তোলা যাচ্ছে না গোপাল দেবনাথের জন্য ধান্দা করা যাচ্ছে না যার জন্য আমাকে মিথ্যে আক্রমণ করতে হয় যেমন আমাকে আক্রমণ করেছিল যে আমি DLED কলেজ থেকে টাকা তুলেছি আমি সঙ্গে সঙ্গে রমিউল DLED কলেজে অ্যাড করে দিয়েছিলাম আমার DLED কলেজের যারা ফোন নাম্বার আছে সবার আপনাকেও অ্যাড করে দিতে পারি অ্যাড করে দিয়েছিলাম যে রমিউল এই আমার একটা DLED কলেজের সবার নাম্বার আছে তুমি সবার কাছে জেনে নাও তো আমি কটাকা তুলেছি কটাকা খেয়েছি আমি নামতে চাইনি যখন দেখলাম সব নেতাদের নেতারা এক হবে না সবাই খুব লড়াই করছে আমার তোকে কারো টাকা দিতে হবে না সংগঠন করতে হবে না কিছু করতে হবে না আমি আমার মতো আমি কাজ করছি কারণ এরা দেখো আমি হবে না এরা প্র্যাটিচেতে শেষ করে দেবে আমি যখন নেমেছি আমি জীবনে ব্যর্থ হওয়ার জন্য কোনো কিছুতে নামি না ব্যর্থ হবো বলে আমি কোনো কিছুতে সুতরাং আমি যখন নেমেছি সে আজকে হোক কালকে হোক আমি দাবি আদায় করেই ঘরে ঢুকবো না
এরকম একটা ঘটনা কিন্তু শুনতে পাচ্ছি যে 18 তারিখে নাকি রবিউল ইসলাম সাহেব কে শিক্ষামন্ত্রী ডেকেছেন, এরকম বিষয়টা কি আপনার জানা আছে কিছু? প্রমাণ দিতে বলবেন যে ডেকেছেন? আপনি তো ওই সংগঠনের অন্যতম নেতৃত্ব চেয়ারম্যান, সেই জন্য জিজ্ঞেস করছি যে আপনার কাছে কোনো, আমার কাছে এরকম কোনো খবর নেই আর ডাকার সম্ভাবনাও নেই, কারণ হয়তো কেউ বলতে পারে স্যার আমি দেখা করতে যাবো। ঠিক আছে, বিকাশ ভবন এসো, আমি সরাসরি সিএম এর মাধ্যমে দেখানো করবো। আচ্ছা আচ্ছা, মানে আমি সিএম এর চেষ্টা করবো, সব সিএম এর মাধ্যমে চেষ্টা করবো। আচ্ছা, আর একটা কথা বলি, রমিউল দুদিন আগে বললো যে স্কুল না খুললে কিছু হবে না, তাহলে এখন তো স্কুল খোলেনি, তাহলে বিকাশ ভবনে যাওয়ার তাড়াটা পড়ে না বিভিন্ন জায়গা থেকে। আমি তোমার কাছে ফোন করিনি, আর ফোন করলে তো ধরেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। না ধরলে আর আমি কথা বলবো কি করে? ওই যে একটা কথা বললাম, আপনার সাথে জানতে চাচ্ছিলাম আর কি, ওই যে আপনার সাথে আমি একটা কথা বলেছি, আমাকে যত করা করা প্রশ্ন আছে করবেন, আমার যদি কোনো খারাপ কিছু দেখেন সেটা নিয়ে প্রশ্ন করবেন, আমি আমি চোরের মতো সংগঠন করি না। ডিউটি সেটা আমরা করি, এবার সেই জায়গায় দাঁড়িয়ে সাক্ষাৎকার দেবেন এই বিষয়টা বুঝতে পারি না, কারণ আপনি আমার সাথে যা যা শুনলেন যা যা আছে সব আমাকে প্রশ্ন করুন, আমার কোনো আপত্তি নেই। অবশ্যই, আর আমার নামে মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না, কারণ সারা পশ্চিমবঙ্গে সবাই জানে আমি কেমন। স্যার লাস্ট আপনাকে যেটা জিজ্ঞেস করবো, মানে আপনি তো বলছেন যে আমরা একত্রিত হওয়ার চেষ্টা করেছিলাম, আপনি ওদেরকে দায়িত্ব দিয়েছিলেন আরেকবার এই সকলকে ডেকে, যাদেরকে ডেকেছেন তাদের সকলকে ডেকে আরেকবার এখন ডাকাটাকে দরকার নেই, আগে আমি যখন যদি প্রয়োজন হয় আমি ডাকবো। আচ্ছা আচ্ছা, আমি যা করবো এখন সিএম এর মাধ্যমে করবো, আমার দলের মাধ্যমে করবো, রবীন্দ্রের সাথে আগামী দিন সংগঠন আর করবো না, কাল করা সম্ভব না। আপনি যে পদ্ধতি এগোচ্ছেন এটা এটা সাফল্যতম জায়গায় যাবে বলে মনে হচ্ছে আপনার বিশ্বাস হচ্ছে? আমার আমার ক্ষমতা চেষ্টা করা, আমি কখনো প্রতিশ্রুতি দিই না, আমি করে দেবই, তবে আমার নিজের উপর আস্থা আছে, আমি জীবনে ব্যর্থ হয়েছি কম। এর এর জন্য তো যদি আপনার সংগঠনের প্রয়োজন হয়, যেমন আমরা আন্দোলন করে আসলাম, যদি সংগঠন দেখুন সংগঠন যা হওয়ার আছে, মমতা ব্যানার্জি বলেনি তোমার সংগঠন করে আমাকে ভোট দাও আমার দল করো, মমতাজি অত ওইসব দিয়ে মাথা ঘামায় না। আচ্ছা, মেইন হচ্ছে যেটা সেটা হচ্ছে দিদিকে বোঝানো এবং হটকারী কাজটা বন্ধ করা, যেটা হচ্ছে হটকারী কাজ হলে গোপাল দেবনাথ হলে একশো গোপাল দেবনাথ দাবি আদায় করতে পারবে না। হটকারী কাজটা হচ্ছে হটকারী কাজ হলে আমিও কিছু করতে পারবো না, সে তো ঠিক নেই। আমি বলি সংগঠন করা গেল কাজী আদায়ের জন্য, তো এই সংগঠনের মাধ্যমে আমরা ভোটে দাঁড়াবো না? না না, অবশ্যই যাবে। তাহলে তাহলে এবার আমার যেটা লক্ষ্য হচ্ছে সেটা যাতে কেউ কেউ আন্দোলনটা না করে, ওরা যদি মনে হয় যাক না, ওরা চারজন একসাথে মিলে যাক না, আমি কেউ এখনো বলছি আর এবার যাচ্ছে না বলেই আমাকে ফিল্ডে নামতে হলো, যদি প্রয়োজন হয় আমি সব মেয়েটাকে ডাকবো। অবশ্যই।